ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্রকে আটক করেছে বিজেপি। রোববার রাতে শ্রীনাথপুর সীমান্ত দিয়ে পালানোর সময় বিজেপি তাকে আটক করে। এ সময় এক নারী সহ আরও তিনজনকে আটক করে বিজেপি। মহেশপুর বিজেপি 58 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণ চন্দ্রকে সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।